আজকে আমার ছাদ বাগানের এই অসম্ভব সুন্দর একটা লঙ্কা গাছ আপনাদের সাথে শেয়ার করব এবং লঙ্কা গাছ নিয়ে পাঁচটা টিপস আপনাদেরকে বলবো। এর আগে একটা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি কিভাবে একদম ছোট চারা গাছ থেকে একটা লঙ্কা গাছকে বড় করা যায় এবং তাতে কি কি ধরনের খাবার দিতে হয়, কি কি কীটনাশক দিতে হয়। আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখেছেন এবং প্রচুর মানুষ কমেন্ট করে জানিয়েছেন। ওই ভিডিওটা যদি আপনারা কেউ না দেখে থাকেন অবশ্যই সেটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। আজকে দেখাবো এই সবজি লঙ্কা গাছটাতে কীরকম ফলন হয়ে রয়েছে আর এর পাঁচটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, গ্রিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। সবজি হোক বা ফলের গাছই হোক, সেই গাছে যখন ফলন হয়ে থাকে তখনই কিন্তু সেই গাছটার একটা সার্থকতা, এই যে পরিশ্রমটা করা হলো সেই পরিশ্রমের একটা সার্থকতা পাওয়া যায় যখন এই গাছে ফলন দেখতে পাওয়া যায়। এই গাছটা আপনাদের সাথে শেয়ার করছি এই কারণেই, কারণ এই গাছটাতে এত লঙ্কা ধরে রয়েছে এবং সেই মানে গুণে শেষ করা যাবে না, এত অজস্র লঙ্কা হয়েছে। কিন্তু হঠাৎ করেই কিন্তু এইগুলো এরকমভাবেই হয়, লঙ্কা গাছ যখন ফুল আসে তখন কিন্তু গাছ ভর্তি হয়ে ফুল ফোটে এবং মাঝে মাঝেই সেই ফুল ঝরে যায়। অনেকেই সেটা আমাকে কমেন্ট করেন এবং আমার গাছেও এই সমস্যাটা হয়েছে, ফুল হয়েছে, ফুল ঝরে গেছে। তখন আপনাদের জানিয়েছিলাম যে আমি বুস্টার টু ইউজ করি, এক ফোঁটা এক লিটার জলে সেটা স্প্রে করে দিই। ফুল যখন ঝরে যেতে দেখি তখনই সেই একবার ফুল ঝরে যাওয়ার পরে বুস্টার টুটা স্প্রে করে দিই, তাতেই পরের বার যখন ফুল আসে তখন আর সেই সমস্যাটা আর হয় না। এই গাছগুলো তো সেরকমই করেছি এবং একদম ছোটো চারা গাছ থেকে এই গাছে কীটনাশক দিয়ে গেছি। আমি কাকা কীটনাশকটা স্প্রে করেছি এবং মাঝে মাঝে নিম অয়েল স্প্রে করেছি। তবে গাছে প্রচুর ফলন হওয়ার জন্য অবশ্যই এই গাছে একটু বর্ষার মানে ওয়েদারটার একটা ব্যাপার আছে, একটু রোদটা যখন কম থাকে বিশেষ করে বর্ষায় এবং শীতে লঙ্কা গাছে কিন্তু ফলন অনেক বেশি হয়। গরমেও এই লঙ্কা গাছে ফলন হয়েছে, কারণ এই গাছগুলোকে আমি ফেব্রুয়ারি মাসে বসিয়েছিলাম, তাই গরমকালেও এই লঙ্কা গাছগুলো থেকে ফলন পেয়েছি। তবে সেটা খুবই সামান্য, দেখানোর মতন কিছু নয়, কিন্তু এই বর্ষাতেই লঙ্কা গাছ মানে এইটা ছাড়াও আরও সব লঙ্কা গাছগুলোতেই প্রচুর ফলন হয়েছে। কিন্তু এই গাছটা বেশি করে দেখাচ্ছি কারণ এই গাছটা থেকে আমি একটা লঙ্কা এখনও পর্যন্ত তুলিনি, অন্যান্য গাছগুলো থেকে রেগুলার তোলা হচ্ছে, তাই একবার করে লঙ্কাগুলো শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে লঙ্কা ধরছে, গাছ ভর্তি হয়ে লঙ্কা আপনাদের সেই গাছগুলোতে দেখাতে পারবো না। তবে আমার ছাদ বাগানের যে কটা লঙ্কা গাছ রয়েছে সবগুলোতেই কিন্তু ফলন হয়েছে। এই প্রচুর মানে যখন কন্টিনিউয়াস পরপর মানে বৃষ্টি হয়ে যাচ্ছে তখনই কিন্তু সেই ফুলগুলো থেকে লঙ্কাগুলো ধরেছে। সুতরাং ওয়েদারটা একটা বিষয় মানে বিশেষ ব্যাপার যেটা এই লঙ্কা গাছের জন্য। সামনেই শীত আসছে, শীতের আবার নতুন লঙ্কা গাছ বসাতে হবে, তাই আমার ওই ভিডিওটা আপনারা যারা দেখেননি ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কীভাবে একদম ছোটো চারা গাছ থেকে ছোটো টবে বসিয়ে সেই গাছটাকে বড় করতে হবে, কী কী কীটনাশক দিতে হবে, কী কী ফাঙ্গিসাইড দিতে হবে, কী খাবার দিতে হবে। বিশেষ করে আমি তো কিচেন ওয়েস্টটা ব্যবহার করি, কিচেন ওয়েস্ট কম্পোস্টও ইউজ করি এবং কিচেন ওয়েস্টের লিকুইড ফার্টিলাইজারও ইউজ করি। তবে গাছটা যখন একদম ছোটো থাকে তখন সর্ষের খোল পচানো জল দিই। শীতকালে সামনে শীতে অবশ্যই মানে খোল পচানো জল দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, প্রতি সপ্তাহে একদিন করে খোল পচানো জল দিয়ে গাছটাকে বড় করতে হবে। আর গাছটা যখনই একটু বড় হবে মাথার গাছের টিপটা কেটে দিতে হবে, কেটে দিলেই তখন গাছটা আবার ঝাঁকড়া হবে। দেখুন এই গাছটা দেখে বুঝতে পারছেন কীরকম ঝাঁকড়া হয়েছে, একদম গাছের নিচ থেকে লঙ্কাগুলো ধরে রয়েছে, নিচ থেকে ওপর পর্যন্ত লঙ্কাগুলো ধরে রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। মানে একটা সবজি গাছও কিন্তু আপনার ছাদ বাগানকে সুন্দর করে তুলতে পারে ফুল গাছের মতনই। একদম নিচের একটা ডাল থেকে শুরু করে একদম ওপরের ডাল পর্যন্ত এই গাছটাতে লঙ্কা ধরে রয়েছে। চার পাঁচটা লঙ্কা গাছ ছাদ বাগানে থাকলেই আর লঙ্কা কিনে খেতে হবে না, তবে আমি যেটা বললাম বর্ষায় এবং শীতেই কিন্তু লঙ্কা গাছটা এরকমভাবে ফলন দেখতে পাবেন। এরপরে বলবো যে গাছটা ঝাঁকড়া হয়ে যাবার পরে মানে কী খাবার দেবেন আপনি। আমি তো 8 ইঞ্চির গ্রো ব্যাগে দিয়েছি,
আমি বলবো, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, 12x12 ইঞ্চির গ্রো ব্যাগে বসাবেন, তাতে কিন্তু গাছটা আরও হেলদি হবে, গাছে ফুল ঝরে যাওয়ার সমস্যা থাকবে না। আমি এই গাছগুলোকে সবগুলোকেই এই 10 ইঞ্চি 8 ইঞ্চির গ্রো ব্যাগে বসিয়েছিলাম। পরবর্তীতে একটা গাছকে আমি একটু বড় গ্রো ব্যাগে বসিয়েছি, দেখেছি ওই গাছ কিন্তু আরও বেশি ঝাঁকড়া হয়েছে এবং সেই গাছের ফলন অনেক বেশি হয়েছে। এইটা আমি সামনে শীতে যখন বসাবো, আমি 12x12 ইঞ্চির গ্রো ব্যাগে সেই নতুন যে চারা বসাবো সেগুলোকে আমি 12x12 ইঞ্চির গ্রো ব্যাগেই বসাবো। এরপরে বলছি যে গাছে কীরম জল দিতে হবে, আমি কীরম জল দিয়েছি। সব গাছের মতনই এই গাছটাও কিন্তু একই ব্যাপার, লঙ্কা গাছে বেশি জল হয়ে গেলেই পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাটা, মেইনলি যেটা সমস্যা থাকে পাতা কুঁকড়ে যাওয়া। তবে আমি যেটা দেখেছি, গাছ কিন্তু ছোট অবস্থাতেই পাতা কুঁকড়ে যায়, তখনই বারবার কীটনাশক স্প্রে করে করে গাছটাকে ঠিক রাখতে হয় যাতে পাতা কুঁকড়ে না যায়। একবার পাতা কুঁকড়ে গেলে সেই গাছটা আর ঠিক করা যায় না, মানে হয়তো ফলন হয় কিন্তু সেইভাবে ফলন হয় না, কিন্তু গাছটাও আর ঠিক সেরকমভাবে আগের মতন হয় না। সেজন্য শুরু থেকেই 4-5 দিন অন্তর অন্তর কাকা স্প্রে করে আমি গাছটাকে ঠিক রেখেছি। একটা পাতাও কিন্তু এই গাছের কুঁকড়ে নেই, একদম প্রতিকটা পাতা ফ্রেশ। আর এই লঙ্কাটা হলো ব্ল্যাক কালারের, এটাতে কিন্তু ফলনও বেশি হয়। কিছু কিছু জাত আছে যেই লঙ্কা গাছ, মানে লঙ্কার জাতটাতে ফলন বেশি হয়, সেই গাছ লঙ্কা গাছগুলো দেখেও কেনা যায়। নার্সারিতে তো চারা কিনতে পাওয়া যায়, নার্সারিতে চারাও কিনতে পাওয়া যায়, এছাড়াও বীজের দোকানেও কিন্তু বা নার্সারিতেও লঙ্কার বীজও কিনতে পাওয়া যায়। আমি যে আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম, তখন কিন্তু আমি বীজ ফেলেই লঙ্কা চারা তৈরি করে নিয়েছিলাম, তাতে অজস্র গাছ হয় এবং সেই গাছগুলো থেকে যখন অনেক গাছ তৈরি করা যায়, অনেকগুলো গাছ হয়, সেখান থেকে 4-5টা গাছ আপনার অবধারিত একেবারে খুব ভালো হবে এবং সেই গাছগুলোতে প্রচুর ফলন হবে। সব গাছগুলো সাকসেসফুল হয় না, 12টা গাছ বসালে 1-2টো গাছের পাতা হয়তো কুঁকড়ে যাবে। জল বসে গেলেও কিন্তু লঙ্কা গাছে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাটাও জল লঙ্কা গাছে হয়। তবে আমি দেখেছি যে জল শুকিয়ে গেলে যে গাছটা খুব অসুবিধা সেরকম না। আমার এরকম প্রখর রোদে, যেহেতু টপটা ছোটো, বারবার জল শুকিয়ে গেছে, গাছটা ঝিমিয়ে গেছে, আবার জল দেওয়াতেই আবার গাছটা ঠিক হয়ে গেছে। সেই জন্য আমি অতিরিক্ত জল দিইনি এবং যেহেতু গ্রো ব্যাগে বসিয়েছি, গ্রো ব্যাগে জল পাস হয়ে যাওয়ার খুব ভালো, ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। প্লাস্টিকের টবে গাছ না বসানোই ভালো, মাটির টবে বা আমি বলবো গ্রো ব্যাগে বসান। এই লঙ্কা গাছ কিন্তু খুব ভালো হয় এই গ্রো ব্যাগে। এই ধরনের গ্রো ব্যাগগুলো এখন সব নার্সারিতেই অ্যাভেলেবেল। আমি যে নার্সারিতে যাচ্ছি সেখানে এরকম ধরনের গ্রো ব্যাগ দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। এগুলো অনেকেই দাম জিজ্ঞেস করেন, এগুলো আমি যে নার্সারি থেকে কিনেছি সেখানে 10x10 ইঞ্চি গ্রো ব্যাগগুলো 10 টাকা করে দাম নেয়, সেজন্য 12x12 ইঞ্চিটাই 12 টাকা করেই দাম নেয়। সুতরাং আমার মনে হয় 12x12 ইঞ্চি গ্রো ব্যাগই লঙ্কা গাছে বসানোর জন্য ভালো। ঠিক 4-5টা লঙ্কা গাছ বসাবেন, শীতকালে প্রচুর লঙ্কা হবে এবং শীতের ওয়েদারটা এত ভালো থাকে যে এই গাছগুলো খুব তাড়াতাড়ি ফলন চলে আসে। আর গরমে যেহেতু আমি বসিয়েছিলাম, তাই একটু ফলনটা এই বর্ষাকাল পর্যন্ত ওয়েট করতে হয়েছে। শুরুর দিকে গরমকালে খুব অল্প হয়েছিল, এখন পুরো গাছ ভর্তি হয়ে গেছে। সুতরাং লঙ্কা গাছ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, এবার শীতে প্রত্যেকেই লঙ্কা গাছ বসিয়ে ফেলুন এবং প্রচুর লঙ্কা আপনার গাছ থেকে পেয়ে যাবেন। লঙ্কা গাছের যে দুটো সমস্যা বারবার আপনাদের অসুবিধায় করে, সেটা হলো একটা ফুল ঝরে যাওয়া আর দ্বিতীয়টা হলো পাতা কুঁকড়ে যাওয়া। দুটোর সমস্যাই কিন্তু সমাধান হয়ে যাবে দুটো জিনিসেই, একটা হলো বুস্টার টু স্প্রে করবেন আর একটা হলো কাকা নিয়মিত স্প্রে করে যাবেন। একদম ছোটো চারা গাছ থেকে কাকাটা স্প্রে করে গেলে এবং নিমাল স্প্রে করে গেলে 4-5 দিন অন্তর অন্তর স্প্রে করলে একটা পাতাও কুঁকড়ে যাবে না। আমার এবছরের কিন্তু এই গাছগুলোতে একটাও পাতা কুঁকড়ে যায়নি, এর আগের বছরের পাতা কুঁকড়ে গেছিলো আমি 7-8 দিন পরপর কীটনাশক বা নিমাল স্প্রে করেছিলাম তাই। কিন্তু এবার যেহেতু আমি কাকা স্প্রে করছি, আমি অনেক বেশি ভালো রেজাল্ট পেয়েছি। আমি আগে নিমাল শুধু স্প্রে করতাম, এখন কাকা কীটনাশকটা স্প্রে করে অনেক বেশি ভালো রেজাল্ট পেয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।